মধুরিমা কথা বলছি দৃষ্টিভঙ্গি নিউজ পোর্টাল থেকে। অশোক স্তম্ভ নিয়ে যে ঘটনাটা চলছে বা বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই, তো আপনার টুইটও আমরা দেখেছি, তো এক্ষেত্রে কি আপনি কোথাও মনে করছেন মানে সংবিধান অবমাননা করা হয়েছে? যদি সেটা মনে করেন তাহলে বিরোধীরা ঠিক কি পদক্ষেপ করতে পারেন এরপরে, বা আপনারা কি চাইছেন? না, সংবিধান করা হয়নি, কেন সংবিধানের একটা পৃথক স্থান আছে, জাতীয় পতাকার একটা পৃথক স্থান আছে, জাতীয় চিহ্নর একটা পৃথক স্থান আছে। এই এটি জাতীয় স্তম্ভ বা জাতীয় যেটা আমাদের নিশান বলে, সেটাকে ডেফিনেটলি ভায়োলেট করা হয়েছে। এটা আমরা যদি করতাম কোনো কারণে, আমরা যদি একটা অশোক স্তম্ভকে বিকৃত করে লম্বা করে দিতাম, মোটা করে দিতাম, আমাদের ছাড়তো না, ছেড়ে কথা বলতো না। ওরা করেছে কেন সেটা ওরা বোঝাক, এখন ওদের বক্তব্য হচ্ছে যে না, আমরা ঠিকই করেছি, নিচে থেকে দেখতে, ওই অ্যাঙ্গেল থেকে দেখতে বিকৃত মনে হচ্ছে। আমাদের জবাব হলো যে সেই অ্যাঙ্গেলটা তুমি রেক্টিফাই করলে না কেন যখন আর্কিটেকচার করছিলে? অ্যাঙ্গেল তো অনেক রেক্টিফাই করা যায়, ডিস্টেন্স কে মেরে দেওয়া যায়, অনেক কিছু করা যায় আর্কিটেকচারে। বলে নিচে থেকে দেখতে খারাপ লাগছে, আমরা তো নিচে থেকেই দেখবো রে বাবা, আমরা তো হেলিকপ্টার উঠে ওপরে গিয়ে দেখবো না, মানুষ তো নিচে থেকে দেখবে, তুমি ওপরে কি করেছো, সুন্দর কাজ করেছো, উঠে দেখার তো করার সুযোগ হবে না। এই এটাই লেগে আছে আপাতত, আবার দেখি যদি অন্য সংসদদের পাই, অন্যরা অনেক পার্টির থেকে একই রিয়াকশন দিয়েছে, একদম, তবে দেখা যাক প্রিভিলেজ করা যায় কিনা। এই প্রসঙ্গে একটা কথা বলি, যেহেতু আপনি তুললেন এই এই বিষয়টা যে নিচের থেকে দেখা, মানে হরদীপ সিং পুরী নিজেই টুইট করে বলেছেন যে সারনাথের প্রতীকটি 1.6 মিটার উঁচু আর নতুনটা সেক্ষেত্রে 6.5 মিটার উঁচু। সবই বুঝলাম, সবই বুঝলাম। আপনি তাজমহলের যে মিনার গুলো দেখবেন, সেগুলো ওখানে গেলে লোকে বোঝায় যে মিনার গুলো কিন্তু একদম সোজা নয়, মিনার গুলো কিছু ব্যাকা আছে, যাতে দূর থেকে দেখলে সোজা মনে হয়। হ্যাঁ, আর্কিটেকচার তো শুধু এই নয়, মানে শুধু মানে মিস্ত্রির কাজ নয়, আর্কিটেকচার ইজ আ সায়েন্স, তাই না? আর্কিটেকচার এর আগে অনেক রকমের অপটিক্যাল প্রবলেম যেগুলোকে বলা যায়, ভিজুয়ালাইজেশন প্রবলেম, এগুলো নিয়ে অনেক রকমের তাদের নিয়ম আছে। যদি মনে হয় যে এটা এখান থেকে দেখলেই হবে, অ্যাকচুয়ালি কেউ ভিজুয়ালাইজ করেনি সোজা কথা, রাজমিস্ত্রির দপ্তরকে দিয়েছে, রাজমিস্ত্রির দপ্তর ওপরে তুলে দিয়েছে, আবার কি সিপিডব্লিউডি কে দিয়েছে, সিপিডব্লিউডি ওপরে তুলে দিয়ে বেঁচে গেছি যে সিপিডব্লিউডি বিল্ডিং টার জানলাগুলো সবুজ করেনি আর বিল্ডিং টার রংটা হলুদ করেনি, সিপিডব্লিউডি আর রাজমিস্ত্রির দপ্তর ওর মিস্ত্রি জানবে, ওদের তো একটা লিমিটেড ইমাজিনেশন না এই আর কি। আরো দুটো বিষয় আমি জানতে চাইবো আপনার থেকে, যে একটা যুক্তি ওরা দিচ্ছেন যে 250 খ্রিস্টপূর্বাব্দে যে রাজত্ব করেছিলেন অশোক, সেই রাজধানীতে এই মূর্তি ছিল এবং সেটা মানুষ বুঝতে পারছেন না, মানে তাদের যুক্তি হচ্ছে যে এই মূর্তিটাই আসল মূর্তি এবং কংগ্রেসের সময়ে মূর্তির বরঞ্চ মানে অন্যরকম রূপ দেওয়া হয়েছিল, ওরাই আসল ব্যাপারটা ফিরিয়ে আনলো। কি বলবেন? ওরা বলছে সবাইকে চোখে ঠুরি পরে থাকতে বলুন আর কি, ওরা ঠুরি দিক সবাইকে, ঠুরি পরে থাকবো আর কি, রাজা ঠুরি দিক। এর থেকে অবাস্তব অবান্তর কথা তো হতে পারে না যে আমরা সব ভুল দেখেছি, এরপরে বলবে আমরাই ভুল দেখছি, সব সব ঠিক হচ্ছে, আমরা ভুল দেখছি, দৃষ্টিটাকেই চ্যালেঞ্জ করছে তারা, দৃষ্টিটাকে চ্যালেঞ্জ করছে। যাই হোক, তাহলে এক্ষেত্রে আপনারা আরো কিছুদিন দেখে তারপর সিদ্ধান্ত নেবেন, মানে যদি পলিটিক্স খুললেই বোঝা যাবে যে সবাই সকলে মিলে কি চাইছে, কেউ তো একতরফা ঠিক করে না সব, খুললেই বোঝা যাবে সকলে কি চাইছে। মিস্টার সরকার, আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই মূর্তিটা উদ্বোধনের ক্ষেত্রে পূজো পাঠ করা হয়েছে, মানে একটা বিষয় আসছে যে ভারত তো সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা, সেখানে প্রধানমন্ত্রীর চেয়ার যেটা, সেই জায়গা থেকে একটা সাংবিধানিক পদ, সেখান থেকে পূজো পাঠ করা হচ্ছে, তাহলে কি ভারতের বাকি যে সমস্ত ধর্মীয় মানুষরা রয়েছে তাদের ভাবাবেগ নিয়ে কোথাও একটু খেলা হয়ে গেল না? হ্যাঁ, ওরা সবসময় তো তাই করে, ইচ্ছাকৃত ভাবে করে, কোনো মুসলিম এমপি নেই রাজ্যসভায়, ওরা ইচ্ছাকৃত ভাবে অন্যদের বাদ দেয়, ইচ্ছাকৃত ভাবে অন্যদের বাদ দেয়, যদি জ্বলন হয় তাতে আরো আনন্দ হয় তাদের,
ইচ্ছাকৃত ভাবে ধর্মনিরপেক্ষতাকে শেষ করেছে, আর শুধু শেষ করে না, তার প্রতি পদে সেই প্রদর্শন করে শেষে, প্রতি পদে তারা করে যাচ্ছে। এদিকে বলছে যে আমরা সেকুলার রিপাবলিকের মধ্যে কাজ করি, এই আর কি। তাহলে এবার আপনাদের পদক্ষেপ এই সার্বিক বিষয়টা নিয়ে, আপনি বলছেন অবশ্যই যে কিছুটা সময় নেবেন, যদি কোনো পরিবর্তন না করে ওরা, তাহলে কি হতে পারে বা কি করতে চলেছেন আপনারা? কিছু করা যায়, যখন আগে গভর্নমেন্ট পুলিশ মেমোরিয়াল রেখেছিল দিল্লিতে, আমরা সবাই প্রচেষ্টা করেছিলাম যে এটা ভালো হয়নি, তার 10 বছর না 15 বছর পরে ওটাকে সরিয়ে দিল। তৎকালীন গভর্নমেন্ট মনে করেছিল না সরালে তাদের প্রেস্টিজ যাবে, তারা সরাননি, কিন্তু পরবর্তীকালে সরকার সরিয়ে দিয়েছে ওটাকে। অনেক কিছু করা যায়, দেখা যাক না কি হয়। আমরা তো তুলেছি, মানুষে দেখুক, লোকে এসে এসে দেখুক, এখন তো লোকে দেখেনি, লোকে ছবিগুলো দেখছে, লোকেরা যখন এই বেরিয়ে অফিস থেকে ছোলার পরে যখন দেখবে ওখানে, তখনই বুঝতে পারবে যে আমরা ঠিক বলছি কিনা। ধন্যবাদ।